বানভাসীদের নতুন আতঙ্ক সাপ এরই মধ্যে সাপের দংশন নিয়ে ফেনীতে আটত্রিশ জন হাসপাতালে ভর্তি পাশাপাশি বাড়ছে পানিবাহিত নানা হাসপাতাল সহ বিভিন্ন স্থান ঘুরে বিস্তারিত জানাচ্ছে আরিফুর রহমান রপ্তানিতে শীর্ষে ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের রাফি গেল মঙ্গলবার ভোর পানিবন্দি ঘরে ছিলেন বিকেলে সাপের কামড় খেয়ে ভর্তি হন হাসপাতালে একই অবস্থা সোনাগাজির রাজাপুর গ্রামের শাহাদাত হোসেনের আমি ঘরে ছিলাম বুক সমান ছিল ওইখানে আমি গেছিলাম আমাকে সাপে কামড়াইছে মাগরিবের পরে বাড়ি যেতে রোডে ফানের ভিতরে কামড় দিছে সাপে জমিনে গেছি আর সাপে কামড়াইছে কি সব দেখি না ওইটা বানভাসি এলাকায় বাড়ছে সাপের উপদ্রব বাড়ছে আতঙ্ক ফেনি জেনারেল হাসপাতালের হিসাবে বুধবার পর্যন্ত গেল ছয় দিনে আটত্রিশ জন সাপের ছোবল খেয়েছেন প্রায় তিনশো জন রোগী বিভিন্ন সেবা নিয়ে আমাদের এখান থেকে জরুরি বিভাগ থেকে সেবা নিয়ে চলে গেছে এই সেবাগুলোর মধ্যে কিন্তু এই এর মধ্যে কিন্তু আবার বিশ জন রোগী আছে যারা সাপে কাটা রুগী দুর্গত এলাকায় পাল্লা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাইও আমি আছি এই মুহূর্তে ফেনীর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে এখানে এখন থেকে এক ঘন্টা আগে রোগী ছিল ছাপ্পান্ন জন আর এখন হয়েছে জন প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে রোগী এদের বেশিরভাগই হচ্ছে শিশু এই বাচ্চা ডায়রিয়া এই জন্য এখানে নিয়ে আসছে কি কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে এখানে আসছি স্যালাইন দিছি এখন বসার কোনো অবস্থা নাই ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি চিকিৎসকরা বলছেন দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ আক্রান্তদের বেশিরভাগই শিশু রোগীর চাপ অনেক বেশি এর মধ্যে যেসব রোগীগুলো আসছে তার মধ্যে ডায়রিয়া জনিত রোগী নিউমোনিয়া সর্দি কাশি জনিত রোগী চর্মরোগের রোগী এবং টুকটাক কাটা ছেঁড়া এবং সাপে কাটা রুগী আমরা বেশিরভাগই পাচ্ছি আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি